আসসালামু আলাইকুম এভরিওয়ান, নতুন একটি ভিডিওতে আবারও স্বাগত জানাচ্ছি। চুলের প্রবলেম নেই এমন মানুষ খুঁজে পাওয়া যায় না। আপনাদের আজ এমন একটি অয়েল তৈরি করে দেখাবো যেটা ব্যবহার করলে চুলের সকল প্রবলেম সমাধান হয়ে যাবে। যাদের মাথায় খুশকি আছে, অনেক চুল পড়ে এবং মাথায় উকুন আছে, তাদের জন্য এই তেলটি খুবই উপকারী। দেখতে পাচ্ছেন আমি এখানে কিছু নিম পাতা নিয়েছি। এই নিম পাতাকে খুব ভালোভাবে ক্লিন করে নিতে হবে যেন কোনো বালু বা পোকামাকড় না থাকে। তারপর এই পাতাকে আপনারা চাইলে পাটায়ও বেটে নিতে পারেন, আমি ব্লেন্ড করে নিয়েছি। পাটায় বেটে নিলে ভালো, কোনো পানি ইউজ করা লাগে না, কিন্তু ব্লেন্ডার করতে হলে আপনাকে সামান্য পানি ইউজ করতে হবে। তারপর একটি ছাঁকনি দিয়ে আমি ছেঁকে নিচ্ছি। এখন আমার লাগবে স্টিলের একটা পাতিল, আর আমার লাগবে হিট প্রুফ একটা বাটি। এখানে চাইলে আপনারা হিট প্রুফ বাটির বদলে স্টিলের বাটিও ইউজ করতে পারেন। তারপর আমি যে নিমের পেস্টটা করেছি, ওই পেস্ট আমি বাটিতে দিয়ে দিচ্ছি। এখন আমি যে স্টিলের পাতিলটা নিয়েছি, এই বাটিটা ওখানে বসিয়ে দিয়েছি। এখন আমার লাগবে পিওর নারকেল তেল। এখন আমি এখানে বড় একটি চামচে এক চামচ নারকেল তেল এর নিমের এই জুসের সাথে মিশিয়ে নিচ্ছি। এখন আমি চুলোটা অন করে দিয়েছি। এখন খুব আস্তে আস্তে এটাকে নেড়ে নিতে হবে। এটা কিন্তু ডাইরেক্টলি আপনি আগুনে দিতে পারবেন না, এটা আমি যেভাবে দিয়েছি ঠিক ওইভাবে এই তেলটি আপনাকে তৈরি করে নিতে হবে। মাথার চুলের রেশ চুলকানি খুশকি দূর করবে এবং নতুন চুল গজাতে এই নিম তেল অনেক ভূমিকা পালন করে। এটি আপনারা সবসময় ব্যবহার করতে পারবেন, চুলের আগাফাটাও কিন্তু দূর হয়ে যাবে। মাথায় যদি উকুন থাকে, উকুনও কিন্তু চলে যাবে, খুশকি তো দূর হবে মাস্ট, আর চুল পড়া বন্ধ হয়ে নতুন চুল গজাবে। এই তেল যদি আপনি নিয়মিত ব্যবহার করতে পারেন, তাহলেই দেখবেন আপনাদের চুল পড়া একদম বন্ধ হয়ে গিয়েছে। তেলের কালারটা যখন একদম সবুজ হয়ে যাবে, তখন আপনারা নামিয়ে ঠান্ডা করে আলাদা একটি বাটিতে ঢেলে নেবেন। আমার তেলটা কিন্তু হয়ে গিয়েছে। এখন আমি এখানে ক্যাস্টর অয়েল ইউজ করব। আর ক্যাস্টর অয়েলটা আমাদের চুলের জন্য কতটা উপকারী সেটাও আপনারা জানেন। এটি আপনারা যখন মাথায় লাগাবেন, হালকা একটু গরম করে নেবেন, খুব ভালো করে মাসাজ করে স্ক্যাল্পে লাগাতে হবে। কিছুদিন ব্যবহার করলে দেখবেন আপনার মাথা যত ধরনের প্রবলেম আছে, চুলের যত ধরনের প্রবলেম আছে, সব কিন্তু দূর হয়ে যাবে। আশা করছি ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট কোনো ভিডিওতে আবারও দেখা হবে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।